নমস্কার। ভারত কথার গ্রন্থি বচনের 706তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। কর্ণর মৃত্যুর পর যখন কৌরব শিবির শোক নিমজ্জিত, তখন কৃপাচার্য এসে শোকগ্রস্ত দুর্যোধনকে বললেন, সব শেষ দুর্যোধন, আর কেন, কি নিয়ে আর যুদ্ধ করবে? আমাদের সৈন্যবল অস্ত্রবল নিঃশেষ। আমার অনুরোধ, তুমি সন্ধি করো। দেবগুরু বৃহস্পতির নীতি হল বলবান বিপক্ষের চেয়ে শক্তিতে ক্ষীণ হয়ে পড়লে সন্ধি করে আত্মরক্ষা করা উচিত। শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র যদি অনুরোধ করেন, তাহলে যুধিষ্ঠির তোমাকে নিশ্চয়ই রাজপথ দেবেন। ভীম অর্জুনও কখনো যুধিষ্ঠিরের অবাধ্য হবেন না। তাই বলছি, সন্ধি করো। এই যুদ্ধ শেষ হোক, তোমার মঙ্গল হোক। নিজের প্রাণ ভয়ে নয়, তোমার মঙ্গলের জন্যই এ কথা বলছি। কৃপাচার্যের কথা শুনে দুর্যোধন বললেন, বিপ্রবর, জানি হিতৈষীর পক্ষে যা বলা উচিত আপনি তাই বলছেন, কিন্তু মুমূর্ষুর যেমন ঔষধে রুচি হয় না, তেমনি আমার এই হিত বাক্য ভালো লাগছে না। আমি যুধিষ্ঠিরের সঙ্গে ছলনা করেছি। শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে এলেন, তখন তাকেও প্রতারণা করেছি। এখন তারা আমার কথা বিশ্বাস করবেন কেন? সভা মধ্যে লাঞ্ছিতা দ্রৌপদী সেই করুণ বিলাপ শ্রীকৃষ্ণ কি কখনো ভুলতে পারেন? অভিমন্যুর হত্যা তিনি সহ্য করবেন কি করে? আমরা সবাই তার কাছে অপরাধী, তিনি আমাদের ক্ষমা করবেন কেন? দ্রৌপদীর অপমানে পাণ্ডবদের মনে সর্বদা আগুন জ্বলছে, সেই আগুন কখনো নিভবে না। আমার বিনাশের জন্য দ্রৌপদী এতদিন দেবমন্দিরে ভূমিশয্যায় যে কঠোর তপস্যা করেছে, তাও কখনো শান্ত হবে না। তাছাড়া আমি সম্রাট দুর্যোধন, শশাগরা পৃথিবীর অধীশ্বর, সেই আমি কেমন করে ভিক্ষুকের মতো কৃতদাসের মতো যুধিষ্ঠিরের কৃপা প্রার্থী হব? আমার সকল সুহৃদ বন্ধু বীর সবাই প্রাণ দিয়েছে, এখন আমি নিজের প্রাণ বাঁচাতে যদি সন্ধি করি, তাহলে লোকে আমাকে ধিক্কার দেবে। আমি যুধিষ্ঠিরের সামনে জোড় হাত করে দাঁড়িয়ে রাজা হতে চাই না। না কৃপাচার্য, না তা হয় না, এখন আর সন্ধির সময় নয়, এখন চাই যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ চাই আমি। গুরুপুত্র অশ্বত্থামা, আপনি বলুন, কর্ণের পর এখন আমাদের মধ্যে কে সেনাপতি হবে? রাজ অশ্বত্থামা বললেন, রাজা দুর্যোধন, আমার প্রস্তাব মদ্রাধিপতি শল্যকে আপনি সেনাপতি করুন, তিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ বীর এবং সেনাপতি হবার উপযুক্ত। উত্তম কুলগৌরবে রূপে গুণে শ্রেষ্ঠ যশস্বী মহারাজ শল্য, আপনাকে আমি সেনাপতি পদে অভিষেক করলাম। ঠিক এখান থেকেই আরম্ভ হবার কথা শল্য পর্ব। শিবিরে যখন যোদ্ধারা বিশ্রাম নিচ্ছেন, সেই সময় শল্য, চিত্রসেন, অশ্বত্থামা, শকুনি, কৃপাচার্য, কৃতবর্মা প্রমুখ বীরগণ দুর্যোধনকে পরবর্তী দিনে যুদ্ধের জন্য
সেনাপতি নির্বাচন করতে বলেছিল, কারণ সেনাপতি অধীনে থেকেই যোদ্ধারা শত্রুদের পরাজিত করতে সক্ষম হয়। এই ব্যাপারে আমরা দেখলাম দুর্যোধন গুরুপুত্র অশ্বত্থামার মতামত চাইল। অশ্বত্থামা বললেন যে উপস্থিত বীরগণের মধ্যে একমাত্র মদ্ররাজ শল্যই সেনাপতি হওয়ার যোগ্য, কারণ তিনি উত্তম, কুল, পরাক্রম, যশ এবং অন্যান্য সদ্গুণ সম্পন্ন। অশ্বত্থামার প্রস্তাবকে সবাই সমর্থন করলেন। তখন দুর্যোধন উপযুক্ত সম্মান প্রদর্শন করে শল্যকে তাদের সেনাধ্যক্ষ হতে অনুরোধ করলেন। শল্য দুর্যোধনের প্রস্তাব অত্যন্ত উৎসাহভরে গ্রহণ করলেন এবং কথা দিলেন তিনি তার সর্বশক্তি নিয়োগ করে দুর্যোধনের প্রিয় কাজ করবেন। তিনি আরো বললেন যে তিনি এমন ব্যূহ রচনা করবেন যে শত্রুরা তা লঙ্ঘন করতে পারবে না এবং যুদ্ধে পাণ্ডব সহ পাঞ্চালদের সংহার করার চেষ্টা করবেন, না হলে নিজে মৃত্যুবরণ করে স্বর্গে চলে যাবেন। তখন রাজা দুর্যোধন শাস্ত্রসম্মতভাবে শল্যকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। তার অভিষেক হলে কৌরব সৈন্য মধ্যে হর্ষনাদ উঠল, নানা প্রকার বাদ্যধ্বনি হতে লাগল। সবচেয়ে হর্ষ উৎফুল্ল হয়ে উঠলেন মদ্রদেশীয় মহারথীগণ। তারপর তারা সকলেই নিদ্রা সুখ অনুভব করে সেই রাত্রি অতিবাহিত করতে লাগল। ওদিকে কৌরব পক্ষীয় সৈন্যগণদের কোলাহল শব্দ পাণ্ডব শিবিরে পৌঁছে গিয়েছিল এবং যুধিষ্ঠির চর মারফত সংবাদ পেয়ে গেলেন যে দুর্যোধন মহাধনুর্ধর মদ্রাধিপতি শল্যকে সেনাপতি পদে অভিষিক্ত করেছে। তখন যুধিষ্ঠির কৃষ্ণের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। কৃষ্ণ বললেন যে শল্য অত্যন্ত পরাক্রমী ও তেজস্বী, যুদ্ধের সব কৌশল তিনি জ্ঞাত এবং ভীষ্ম দ্রোণ কর্ণের মতোই দক্ষ বীর। তারপর তিনি যুধিষ্ঠিরকে একটা বড় দায়িত্ব নিতে বললেন। তিনি বললেন যে যুধিষ্ঠির ভিন্ন শল্যের সঙ্গে যুদ্ধ করতে বা তাকে বিনাশ করতে পারে এমন কাউকে তিনি দেখছেন না। দুর্যোধন শল্যকে অজেয় বিবেচনা করে সেনাপতি পদে অভিষিক্ত করেছেন এবং ওই মহাবীর নিহত হলে পাণ্ডব পক্ষের জয় সুনিশ্চিত হবে এবং এ কাজ যুধিষ্ঠিরকেই করতে হবে। মাতুল বলে মদ্রাজকে দয়া দেখানোর কোন প্রয়োজন নেই। যুধিষ্ঠিরের যে তপবল ও খাত্র বীর্য আছে তা এখন রণভূমিতে দেখাতে হবে। এই বলে কৃষ্ণ বিশ্রাম করার জন্য নিজ শিবিরে চলে গেল। তখন ধর্মরাজ যুধিষ্ঠির সকল ভ্রাতা এবং পাঞ্চাল ও সমক বীরদের বিশ্রাম করার জন্য বিদায় দিয়ে নিজেও নিদ্রাসুখ অনুভব করবার জন্য তার শিবিরে ফিরে এল। পাণ্ডব পক্ষীয় সৈন্যগণ কর্ণের নিধনে জয়লাভ করে মহানন্দে সেই রাত্রি অতিবাহিত করল। এখানে শেষ হল সপ্তদশ দিবসের মহারাত্রি বা কালরাত্রি। আগামী দিন অষ্টাদশ দিবসে যুদ্ধ। এখানে আমাদের কয়েকটা কথা বলতে হবে। শল্য পর্ব আরম্ভ হয়ে গিয়েছে সপ্তদশ দিবসের মহানিশীতে বা সেই কালরাত্রিতে। সপ্তদশ দিবসে কর্ণবধ হয়েছে, তারপর শল্য অভিষিক্ত হলেন কৌরব পক্ষের সেনাপতি পদে। এখানে প্রথমে আমরা একটা কথা বলে নিতে চাই,
আমরা কর্ণকে নিয়ে যে দীর্ঘ আলোচনা করেছি এবং গত পর্বে মহাকবির হৃদয়ের কর্ণের প্রতি যে তার একটি কর্ণের প্রতি মহাকবির যে গভীর মমত্ব চিহ্ন দেখেছি তারও প্রকাশ আমরা করেছি। কিন্তু এটার থেকে যেন এই সিদ্ধান্তে আমরা কখনো না আসি যে মহাকবি কর্ণের এই মৃত্যুকে গৌরবোজ্জ্বল করার জন্য কর্ণ চরিত্রকে অনেক মহীয়মান করে তুলেছেন, না তা নয়। কবি মহাকবি ব্যাসদেব অবশ্যই কর্ণের মৃত্যুতে শোকগ্রস্ত হয়েছে, তিনি কর্ণের প্রতি মমত্ব প্রকাশ করেছেন, তিনি একথাই বলতে চেয়েছেন এবং তার দীর্ঘ কর্ণ সম্পর্কিত যে আলোচনা মহাভারতে করেছেন কর্ণ পর্বে, নানানভাবে কর্ণের মৃত্যুকে তিনি যেভাবে রঞ্জিত করেছেন তার মধ্যে দিয়ে এটাই আমাদের বুঝতে হবে কর্ণের মধ্যে প্রভূত সদ্গুণ ছিল, তার মধ্যে ক্ষত্র তেজ ছিল, তার মধ্যে প্রভূত মেধা ছিল, শক্তি ছিল, বীর্য ছিল। কিন্তু কর্ণ তপস্যার অভাবে তিনি একে একে সবটাকেই নষ্ট করেছে। দেখুন, কানিন পুত্র হওয়ার জন্য কর্ণ নিশ্চয়ই তিনি তার জীবনকে সুন্দরভাবে তৈরি করতে পারেননি, যথাযথভাবে তৈরি করতে পারেন, এটা যেমন ঠিক, তেমনি তার পরিবেশ, পরিস্থিতি এবং তার সংসর্গ, বন্ধু সংসর্গ তাকে নিকৃষ্ট করে তুলেছিল। অর্থাৎ কর্ণের মধ্যে কোনো তপস্যা ছিল না, কোনো পবিত্রতা ছিল না, কোনো শ্রদ্ধাই ছিল না, এবং নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো প্রচেষ্টাও তার মধ্যে ছিল। তার ফলে অশেষ গুণ থাকা সত্ত্বেও কর্ণকে এভাবেই মৃত্যুবরণ করতে হল, যশহীন। এটাই কবি বলতে চেয়েছে। অর্থাৎ একজন যদি যথেষ্ট মেধা নিয়েও জন্মগ্রহণ করে কিন্তু সে যদি সে মেধার চর্চা না করে, কিংবা যথেষ্ট মেধাবী হয়েও তার মধ্যে যদি তপস্যা, পবিত্রতা, সংযম ইত্যাদি সদ্গুণগুলো না থাকে, তাহলে তার গতি হয় কর্ণের মতো। এটি মহাকবি দেখাতে চেয়েছে। এবং মহাকবি কর্ণের মৃত্যুতে যে দুঃখ পেয়েছেন সেটি কর্ণের জন্য নয়, সেটি পেয়েছেন কর্ণের চরিত্রে এত সদ্গুণের সমাহার থাকা সত্ত্বেও কর্ণ তার কোনোটারই সদুপয়োগ করতে পারেননি। এইটি হচ্ছে মহাকবির আক্ষেপ, এই আক্ষেপ আমাদের। আমরা চলে আসছি ষোল পর্বে। এই ষোল পর্বের মধ্যে ষোল কতটুকু আছেন সেটা অত্যন্ত নগণ্য, কারণ ষোল সম্পর্কে আমাদের যদি আলোচনা করতে হয় তাহলে আমাদেরকে আবার কর্ণ পর্বেই চলে আসতে হবে। কর্ণের পর্বের আমরা ষোলের যে চরিত্র পেয়েছি বা ষোল সম্পর্কে কর্ণ পর্বে যে বিস্তৃত ভাবে বলা আছে তাই আমাদেরকে ধরতে হবে। তা ষোল পর্বের মধ্যে ষোলের কিন্তু ব্যক্তিগতভাবে উপস্থিতি খুব কম, খুবই অল্প সময়।
আমরা এখানে দেখছি শল্যকে অনেক মহাবীর, শক্তিমান, অনেক কিছু বলা হয়েছে। বলা হয়েছে যে তার মধ্যে পরাক্রম রয়েছে, যশ রয়েছে, অন্যান্য সদ্গুণ সম্পন্ন রয়েছে, তিনি পরাক্রমী যুদ্ধবীর। তাই যদি হতে তাহলে তার বিপরীতে কৃষ্ণ কখনোই যুধিষ্ঠিরকে নিয়োগ করতেন না। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। যুধিষ্ঠির এমন, হ্যাঁ তিনি যুদ্ধে অনেক বড় বড় ব্যূহ রচনা করেছেন, ঠান্ডা মাথায় তিনি যুদ্ধে পরিকল্পনা করেছেন, যুদ্ধকে চালিত করেছেন, এবং যুদ্ধের সময় তিনি অনেক অসাধ্য সাধন করেছেন, তার মধ্যে কোনো গোড়ামি নেই। যা করা উচিত তাই তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং পরিস্থিতি অনুযায়ী তিনি নিজেকে পরিবর্তন করতে পারেন। তার কাছে ধর্মের গোড়ামি নেই, বরং তার কাছে যা আছে তা হচ্ছে বহুজন হিতায় ভাবনা। এই বহুজন হিত ভাবনার জন্য তিনি আত্মত্যাগ করতেও পরাম্মুখ নয়। এটি হচ্ছে যুধিষ্ঠিরের বিশেষত্ব। কিন্তু এ বলে যুধিষ্ঠির যে একজন বিশাল বড় যোদ্ধা তা কিন্তু নয়। তিনি যুদ্ধ নিপুণ, তিনি ব্যূহ ভালো রচনা করতে পারেন, যুদ্ধের সময় কি করা উচিত না উচিত এইসব পরামর্শ তার হতে পারে, কিন্তু তিনি একক ক্ষমতায় খুব বড় যুদ্ধ করে ফেলবেন এমনটা না। তেমন কোন বিশাল পরিস্থিতি আমরা যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধ করেছেন, বহু রথী মহারথীর সাথেও যুদ্ধ করেছেন এবং সমানভাবে যুদ্ধক্ষেত্রের থেকে তিনি পলায়নও করেছেন আত্মবাঁচাবার জন্য। সেখানে কৃষ্ণ যখন শল্যের বিপরীতে যুদ্ধ ক্ষেত্রে যুধিষ্ঠিরকে নিয়োগ করছেন, তখন আমাদের বুঝতে হবে শল্য আর যাই হোক তিনি খুব একটা বড় বীর নয়। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই শল্য পর্বে শল্য আছেন খুব সামান্য সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য। শল্য পর্বের গুরুত্ব কিন্তু অন্য জায়গায়। শল্য পর্বের মধ্যে আমরা বিশেষ কিছু ঘটনা দেখব। সেখানে যেমন যুধিষ্ঠিরের সাথে শল্যের যুদ্ধ আছে এবং যুধিষ্ঠির কর্তৃক শল্য বধ আছে, সেখানে আমরা দেখব শাল্য, শাল্যের সাথেও যুদ্ধ সাত্যকীর। সেখানে আমরা দেখব দৃষ্টদ্যুম্ন এবং দুর্যোধনের যুদ্ধ। সেখানে আমরা দেখব সঞ্জয়, যিনি যুদ্ধ সাংবাদিক, তিনি কি ভয়ঙ্কর বিপদে পড়েছেন, সেই বিপদ থেকে তিনি কিভাবে মুক্ত হলেন সেটাও আমরা দেখব। এবং তারপরে আমরা দেখব একে একে সমস্ত বীরদেরকে হারিয়ে ভয়ে দুর্যোধন পাণ্ডবদের উল্লাস দেখে দ্বৈপায়ন হ্রদে আত্মগোপন করে রইলেন, সেই সংবাদও আমরা এই শল্য পর্বে পাব। এই পর্বে পাব কিভাবে দুর্যোধনের আত্মগোপনের সংবাদ পাণ্ডবদের কাছে এলো এবং পাণ্ডবেরা কিভাবে দুর্যোধনকে সেখান থেকে তুলে নিয়ে এলেন, যুদ্ধ করতে বাধ্য করলেন। দুর্যোধন লুকিয়েছিলেন, পাণ্ডবদের কটূক্তি শুনে তিনি আর সহ্য করতে না পেরে তিনি যুদ্ধ করতে উঠে এলেন। এরই মাঝখানে আমরা পাব বলরামের বিভিন্ন তীর্থ পর্যটন। মনে রাখবেন বনপর্বে আমরা যেমন পাণ্ডবদের বিভিন্ন তীর্থ পর্যটন দেখেছি, শুনেছি, তাদের সাথে পরিব্রজন করেছি, ঠিক এখানেও আমরা মহামতি বলরামের সাথে বিভিন্ন তীর্থ পর্যটন করব। কেন? যুদ্ধের মধ্যে হঠাৎ যুদ্ধক্ষেত্র
ছেড়ে আমরা তীর্থ পর্যটনে বেরিয়ে পড়ব বলরামের সঙ্গে কেন? কারণ এরও কিছু গুরুত্ব আছে। যুদ্ধই যে একমাত্র সত্য তা তো নয়, এই যুদ্ধ ছাড়াও সংসারের আরো অনেক কিছু দিক আছে, আরো অনেক কিছু ঘটনা আছে, আরো অনেক কিছু জানার বোঝার আছে। যুদ্ধই তো একমাত্র সংসারের শেষ কথা নয়, এবং মহাভারতের মূল বিষয়ও কুরুক্ষেত্রের যুদ্ধ নয়। মহাভারতের আমরা বারবার বলেছি, মহাভারতের রস হচ্ছে শান্ত রস, বীর রস নয়। যতই সেখানে কুরুক্ষেত্রের অষ্টাদশ ব্যাপী যুদ্ধের ঝঞ্ঝনানি থাকুক, যতই কুরু পাণ্ডবদের মধ্যে উত্তেজনা থাকুক, বিভিন্ন পর্বে যতই ঘটনার ঘন ঘটা থাকুক না কেন, মহাভারতের মূল রস কিন্তু শান্ত রস, সেটা যেন ভুলে না যায়। এবং মহাভারত কেবলমাত্র এই দুটি পরিবারের গোষ্ঠী দ্বন্দ্বের ইতিহাসের কথা বলছে না, কুরুক্ষেত্রের যুদ্ধের কথাও বলছে না। মহাভারতের মধ্যে সেই সময় ভারতবর্ষের ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছে। সুতরাং এই যুদ্ধের অবকাশে আমাদের মাঝে মাঝে বেরিয়ে পড়তেও হবে, অন্যান্য দিকে আমাদের দৃষ্টি দিতে হবে, অন্যান্য তথ্যকেও আমাদের জানতে হবে। কারণ কুরুক্ষেত্রের পরেই কিন্তু ভারতবর্ষ শেষ হয়ে যায়, তারপরেও ভারতবর্ষ বর্তমান, সেই সনাতন ধর্মও বর্তমান। নানা প্রকার ধর্মের বিপর্যয় ঘটেছে, ধর্মের নানা ধরনের তত্ত্বের প্রয়োগের পার্থক্য ঘটেছে, ধর্ম অভিসন্ধি পরিবর্তিত হয়েছে, ধর্মের প্রয়োগ আলাদা আলাদা ভাবে সময়ে তাও ঘটেছে, এবং সত্য তার নির্ণায়কও কিন্তু আলাদা আলাদা হয়েছে। এই জন্যে আমাদের অন্যান্য বিষয়গুলো সম্বন্ধে সম্যক ভাবে জ্ঞাত হতে হবে, মহাভারত আমাদেরকে তাই দেখিয়েছে। এই দীর্ঘ মহাভারতের যুদ্ধের মধ্যে আমরা যদি কেবলমাত্র নিবিষ্ট হয়ে এবং এই যুদ্ধ শেষের সঙ্গেই আমরা মহাভারত শেষ হয়ে গিয়েছে বলে ধরে রাখি, তাহলে আমরা মহাভারতের মাত্র খানিক অংশই আমরা জানব, পূর্ণ অংশটাকে আমরা জানতে পারব না। এবং মহাকবির অভিপ্রায়ও তার, মহাকবির যে অভিপ্রায় তা কিন্তু বিভিন্ন পর্বে নানানভাবে তা ফুটে উঠেছে। সুতরাং এর মধ্যে আমরা মহামতি বলরামের সাথে বিভিন্ন তীর্থ পর্যটনেও বেরিয়ে পড়ব এবং সেখানকার তথ্যগুলোকে আমরা জানব এবং তার নিহিত তাৎপর্যকেও আমরা বিশ্লেষণ করব। তারপর আবার ফিরে আসব এই মহাভারতের অষ্টাদশতম যুদ্ধ। এই অষ্টাদশতম যুদ্ধের পূর্বাহ্নে এই প্রত্যেকটি ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটা আমাদেরকে জানতে হবে। সেখানে আমাদের ধৈর্য এবং শ্রদ্ধা দুই থাকতে হবে, না হলে এই বিশাল ভারবত্ত মহাভারতের তাৎপর্যকে আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারব না। হ্যাঁ, যে কথা আমরা বলছিলাম যে মহারাজ শল্য তো খুব আনন্দিত হলেন যে যখন তাকে আগামী যুদ্ধের সেনাপতি পদে বৃত করা হল, তিনি ভীষণ আনন্দিত হলেন। এবং মদ্রদেশীয় সৈন্যরা, মদ্রদেশীয় সেনাপতিরা, তারাও উৎফুল্ল হয়ে উঠল। এখন কথা হচ্ছে যে শল্য কতটা সুরবীর সেটা আমাদের জানতে। এবার এখানে অশ্বত্থামা শল্যের নাম প্রস্তাব করেছেন, অন্যান্যরা তাকে সমর্থন করেছেন। মনে রাখতে হবে তার আগে কৃপাচার্য এসে
दुर्योधन के युद्ध बंध करार सन्धि करार प्रस्ताव दिए से दुर्योधन उत्तर जानते पे अपनारा सबाई जानें कुरुक्षेत्र युद्ध जा किछु घटछे महामती व्यासेर आशीर्वादे कुरुक्षेत्रेर एई समस्त युद्ध विवरण धृतराष्ट्रेर काछे अनुपुंख वर्णना करछेन संजय। युद्धे अभिषिक्त शल्यके जखन उन्मादिनी प्रशंसाय भरिए दुरिछेन सबाय सेई समय संजय धृतराष्ट्रेर काछे एकटा अद्भुत मंतव्य करल। महामती अनंतलाल ठाकुर मशाई शल्य पर्वेर पूर्वाह्ने आमादेरके बोललेन आपनारा एई जायगाटाके सविशेष भावे लक्ष्य करुन, संजय कि बोलछेन धृतराष्ट्रेर काछे, তাহলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কেন শল্যের বিপরীতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে মনোনীত করেছে। যখন শল্যকে যুদ্ধে সেনাপতি পদে ভৃত করা হয়, আমরা শুনেছি কৌরব সৈন্যদের মধ্যে তুমুল হর্ষধ্বনি, ভেরি নিনাদিত হয়ে উঠেছে, ভেরি তুর্য প্রভৃতি যুদ্ধবাদ্য নিনাদিত হয়ে উঠেছে। সমস্ত কৌরব বাহিনী যখন কর্ণবধের পর কৌরবীয় সমস্ত রথি মহারথি থেকে আরম্ভ করে সাধারণ সৈন্যরা এমনকি দুর্যোধন পর্যন্ত যখন বিষাদ সাগরে গভীর বিষাদ সাগরে নিমগ্ন হয়ে পড়েছিলেন, তারা প্রায় অবশ হয়ে পড়েছিলেন, এবং কৃপাচার্য তো সরাসরি সন্ধি প্রস্তাবের বাক্যই উচ্চারণ করে দিয়েছে, সেই সময় অশ্বত্থামা শল্যের নাম প্রস্তাব করে দিলে শল্যপক্ষীয়দের মধ্যে এত উন্মাদনা ছড়িয়ে পড়ল যে তার প্রভাব সমগ্র কৌরব সৈন্যবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ল এবং শল্য বাহিনীর সাথে শল্য সেনাপতিদের সাথে সমগ্র ম্রিয়মান হতোদ্যম শোকগ্রস্ত কৌরব বাহিনী দ্বিগুণ উৎসাহে তারা আবার নিনাদিত হয়ে হুঙ্কার দিয়ে উঠলেন। এইটাই এই হঠাৎ এই হুঙ্কার ধ্বনি, তাদের এই নিনাদ, তাদের এই উচ্ছ্বাস চর মারফত গিয়ে পৌঁছালো মহারাজ যুধিষ্ঠিরের কাছে। এখানে একটা কথা বলার আছে, শল্যপক্ষীয় শল্য মহারাজ বা এই মদ্রদেশীয়দের আলোচনা তো আমরা করব, শল্যকে নিয়ে আমাদের একটু বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে। শল্যকে নিয়ে আমরা কিছু আলোচনা পূর্বাহ্নে করেছি, এখনো আমাদের কিছু আলোচনা করতে হবে। শল্য তথা মদ্রদেশীয়দের চরিত্রের মধ্যে কোন সংযমের বড় অভাব, তারা অল্পতেই বিষাদগ্রস্ত হয়ে পড়েন, আবার অল্পতেই তারা খুব উচ্ছ্বসিত হয়ে পড়েন। এই দোষ আমরা মদ্ররাজ শল্যের মধ্যেই লক্ষ্য করেছি। তবু শল্যের এত বিরাট প্রভাব এই কারণে, শল্য যুদ্ধবে তিনি যুদ্ধ করতে জানে, কিন্তু সেটা তার বড় পরিচয় নয়। যে কথাটা আমরা আগে বলেছি, শল্যের সবচাইতে বড় পরিচয় তার বিশাল সৈন্যবাহিনী, এবং এই সৈন্যবাহিনী তারা কিন্তু খুব যুদ্ধ পরাক্রম, সাধারণ শৈলবাহিনী শল্যরা নন, শল্য মদ্রদেশের মানুষেরা নন, মদ্রদেশের সেনাপতিরা নন, কিন্তু শল্যের যে সেনাবাহিনী যা বিভিন্ন দেশের ভাড়াটে করা শল্যদেরকে নিয়ে তৈরি,
তারা এতটাই প্রশিক্ষিত, এতটাই দুর্দর্শ এবং এতটাই যুদ্ধ নিপুণ, এবং সবচেয়ে বড় কথা তারা সংখ্যায় এত বেশি, তার কারণে মহারাজ শল্যের এত গুরুত্ব, এটাই হচ্ছে বোঝার। আর এখানে ঠাকুর মশাই আমাদেরকে সেই সঞ্জয়ের মন্তব্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করছেন, সেই মন্তব্যকে আপনাদের কাছে তুলে ধরে আমরাও আজকে বিশ্রাম নেব। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, সমস্ত যুদ্ধ বীরদের কাছ থেকে, উপস্থিত সমস্ত যুদ্ধ বীরদের কাছে প্রশংসা শুনে, যুদ্ধে অশিক্ষিত ব্যক্তি যে দুর্লভ আনন্দ পায়, শল্য সেই আনন্দ লাভ করলেন। হর্ষং প্রাপ তদা বীর দুরাপম আকৃতাত্মভি। এখানে দেখো শল্যকে কে সেনাপতি পদে নাম প্রস্তাব করলেন? অশ্বত্থামা। অথচ অশ্বত্থামারই তো সেনাপতি হবার কথা ছিল, তিনি সেনাপতি হতে চেয়েছিলেন কর্ণের আগে, অর্থাৎ কর্ণকে সেনাপতি পদে দ্রোণাচার্য মারা যাবার পর অশ্বত্থামার সেনাপতি হবার কথা ছিল, তিনি নিজেও সেই সময় হতে চেয়েছিলেন, এবং কৃপাচার্য অস্ত্রগুরু কৃপাচার্য সেই প্রস্তাবই দিয়েছিলেন যুধিষ্ঠিরকে। কিন্তু কেন যুধিষ্ঠির অশ্বত্থামাকে না করে কর্ণকে সেনাপতি পদে ভৃত করলেন, তার আলোচনা আমরা কর্ণ পর্বের প্রাক্কালে বিস্তারিতভাবে করেছি, আমরা সেই কথাই আসছে। কিন্তু তখন অশ্বত্থামাকে যদি করতেন, এটা দুর্যোধনের একটা ভীষণ স্ট্র্যাটেজিক ভুল হয়েছে, ভীষণ ভুল হয়েছে। তিনি একটা ভেবে আরেকটা করেছেন, কিন্তু যেটা ভেবে তিনি এই শল্য অশ্বত্থামাকে বাদ দিয়ে কর্ণকে করলেন, সেক্ষেত্রে তিনি কর্ণকে হারালেন, সঙ্গে সঙ্গে অশ্বত্থামাকেও হারালেন। কারণ অশ্বত্থামা যথেষ্ট বুদ্ধিমান লোক, এবং আমরা আগেই বলেছি তিনি তার সহজে বাঁচার, বেঁচে থাকার তার একটা তীব্র আকাঙ্ক্ষা আছে, তিনি সহজে মরতে চান না, এই জন্য অশ্বত্থামাকে বলা হয় চিরজীবী। কি কারণে কৃপাচার্যকে চিরজীবী বলা হয় তার আলোচনা আমরা করেছি, যে এবং সেই চিরজীবী তালিকায় অশ্বত্থামা হচ্ছেন দু নম্বর, কৃপাচার্য তারপরেই হচ্ছেন অশ্বত্থামা। কৃপাচার্যের চিরজীবিত্বের কারণ বিশ্লেষণ করেছি, আজকে আমরা বললাম অশ্বত্থামার চিরজীবিত্বের কারণটি, অর্থাৎ অশ্বত্থামা কিন্তু বেঁচে থাকতে চান, তিনি চট করে মৃত্যু করতে চান, এই জন্য তিনি যুদ্ধ থেকে মাঝে মাঝে সরে আসেন, পালিয়ে যান। তিনি এখন বুঝে গেছেন যে কোনোভাবেই কৌরব সৈন্যরা যা পড়ে আছে তাদের নিয়ে আর কোনোভাবেই পাণ্ডবদের মুখোমুখি হওয়া বুদ্ধিমানের কাজ নয়, কোনোভাবেই সম্ভব নয় পাণ্ডবদেরকে জয় করা। হ্যাঁ, সম্ভব ছিল যদি কর্ণ বেঁচে থাকতেন, শল্য কর্ণ অন্যান্য যারা বেঁচে আছে, তখনও অশ্বত্থামা একটা শেষ চেষ্টা করে দেখতে পারতেন। অশ্বত্থামা শল্য কর্ণ একত্রে যদি ঝাঁপিয়ে পড়ত, ভালো করে এটা লক্ষ্য করবেন, অশ্বত্থামা যদি সেনাপতি হতেন, কর্ণ তার সেনাপতিত্বে যুদ্ধ করতেন, শল্য তার সেনাপতিত্বে যুদ্ধ করত, তখন শল্যের সাথে কর্ণের বিরোধ হতো না এবং এই তেজবধ হতো না, অশ্বত্থামা তার পিতার
মৃত্যুর প্রতিহিংসার আগুনে তখন তিনি জ্বলছিলেন। অর্থাৎ বলা হয়, লোহা যখন গরম থাকে তখনই তাকে পেটিয়ে পিটিয়ে শেপ দিতে হয়। হিট দা আয়রন হোয়েন ইট ইজ হট। অশ্বত্থামার লোহা যখন গরম ছিলেন, তিনি যখন পিতৃ হত্যার প্রতিবাদে ভীষণ জ্বলছিলেন, প্রতিহিংসা পরায়ণ ছিলেন, তার ওই প্রতিহিংসা পরায়ণ ক্রোধকে কাজে লাগানোর দরকার ছিল, কিন্তু দুর্যোধন সেটা করেননি। ফলত এটা দুর্যোধনের একটা ভুল স্ট্র্যাটেজি। আর এখন যা আমরা আগে বললাম, অশ্বত্থামা ভীষণ বিচক্ষণ লোক, তিনি ইজ ভেরি ক্যালকুলেটিভ। তিনি আর এখন নিজে কোনোভাবেই সেনাপতিত্ব গ্রহণ করবেন না, তিনি এগিয়ে দিলেন শল্যকে। শল্য একটু বোকা শোকা মানুষ, একটু স্তুতি পছন্দ করে, সহজে গলে যান। তার এই চরিত্র আমরা আগেও দেখেছি, একটু স্তুতি প্রশংসায় তিনি ভীষণ গলে যান, একটু অপমানে তিনি যেমন জ্বলে ওঠেন, আবার একটু স্তুতি প্রশংসায় তিনি বিগলিত হয়ে যান। এইখানেই আমরা দেখলাম, যখন সমস্ত বীরেরা উপস্থিত, বীরেরা অর্থাৎ সেখানে উপস্থিত যারা যারা ছিলেন, তারা সবাই কৌরব পক্ষের সবাই যখন শল্যকে খুব প্রশংসা করলেন, তখন সবার প্রশংসা শুনে সঞ্জয় কি বলছেন, শল্য যুদ্ধে অশিক্ষিত ব্যক্তি যে দুর্লভ আনন্দ পায়, সবার মুখে প্রশংসা শুনে শল্য সেই আনন্দ লাভ করলেন। হর্ষং প্রাপ তদা বীর দুরাপম আকৃতাত্মভি। এখানে ঠাকুর মশাই আমাদেরকে বললেন, এই অকৃতাত্ম শব্দটিকে আপনারা লক্ষ্য করুন, ক্রিধাতু হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু করা, এইটা এই অর্থে। যেমন যদি আমরা বলছি কোনো কিছু কার্য, কোনো কিছু করাকে এই ক্রিয়াপদের সাথে যুক্ত হয় ক্রিধাতু, কোনো কিছু করে। যদি আমরা বলি কৃতার্থ হয়েছে, কৃতার্থ হয়েছে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এখানে অকৃত অর্থ মানে আমি অর্থ লাভ করেছি, না সেটা নয়। এখানে অর্থ হচ্ছে আমার প্রয়োজন, আমার প্রয়োজন মিটেছে, প্রয়োজন সিদ্ধ হয়েছে, এই অর্থে হচ্ছে কৃতার্থ। ক্রিধাতু হচ্ছে এখানে যে আমার যা প্রয়োজন, অর্থ আমার অর্থ অর্থাৎ এখানে প্রয়োজন, অর্থ শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রয়োজন। অর্থ শব্দের অর্থ যেমন ধন সম্পদ বোঝায়, অর্থ শব্দের অর্থ যেমন মানে বোঝায়, তেমনি অর্থ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে প্রয়োজন। প্রয়োজন শব্দে অর্থই অর্থ শব্দ, যেখানে যার যা কিছু প্রয়োজন মেটায়, যার ধন সম্পদের প্রয়োজন, তার যার শব্দের অর্থ বোঝার প্রয়োজন, যার বিপন্নতা থেকে মুক্ত হবার প্রয়োজন, অর্থাৎ যা যা প্রয়োজন, এই প্রয়োজন সিদ্ধ কারক হচ্ছে অর্থ। তাহলে ক্রি অর্থ মানে তোমার প্রয়োজন সিদ্ধ হয়েছে, সেই অর্থে কৃতার্থ। আবার আরেকটি শব্দ দেখুন, কৃতাত্মা। আত্মা শব্দের অর্থ কি? ইন্দ্রিয়। আবার কৃত শব্দের অর্থ হচ্ছে জয় করা, আমি ইন্দ্রিয়কে জয় করেছি। তাহলে কৃতাত্মা শব্দের অর্থ হচ্ছে জিতেন্দ্রিয়। কৃতাত্মা শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ এখানে আত্মা শব্দের অর্থ কিন্তু ইন্দ্রিয় অর্থে বুঝতে হবে, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন তিনি হচ্ছেন কৃতাত্মা। কেমন? যার প্রয়োজন সিদ্ধ হয়েছে তার হচ্ছে, সে বলছে কৃতার্থ।
আর অকৃতার্থ কৃতাত্মা, কৃতাত্মা মানে যদি জিতেন্দ্রিয় হয়, যা যে ইন্দ্রিয়কে জয় করেছে। আত্মা শব্দের অর্থ এখানে আমরা বলছি ইন্দ্রিয়, ক্রি হচ্ছে জয় কর, সিদ্ধ হওয়া। ইন্দ্রিয় সিদ্ধ হয়েছে, ইন্দ্রিয় কারো সিদ্ধ হয় না, ইন্দ্রিয়কে জয় করা। এখানে ক্রি ধাতু কিন্তু সিদ্ধ হবে না, ক্রি ধাতুর অর্থ হচ্ছে এখানে জয় করা, এই অর্থে দেব। অর্থাৎ যে ইন্দ্রিয়কে জয় করেছে, যে প্রয়োজনের অভাবকে জয় করেছে, সেই অর্থে কিন্তু আমরা আগেরটি যেটা পেয়েছি কৃতার্থ, অর্থাৎ কৃতার্থ সিদ্ধ হয়েছে, প্রয়োজনকে জয় করে, মানে অভাব ছিল, আমার একটা প্রয়োজন আসে কোথার থেকে, অভাব থেকে, অভাব মেটাবার জন্যই প্রয়োজন, তাহলে অভাবকে মিটিয়েছি, অভাবকে জয় করেছি, সেটি সেই অর্থে প্রয়োজন, সেই অর্থে হয়েছে কৃতার্থ। আর ঠিক এইখানে কৃতাত্মা অর্থ হচ্ছে ইন্দ্রিয়কে জয় করেছি, তাহলে জিতেন্দ্রিয়। আর অকৃতাত্মা অর্থ হচ্ছে অজিতেন্দ্রিয়। কৃতাত্মা অর্থের, কৃতাত্মা অর্থ যদি জিতেন্দ্রিয় হয়, তাহলে অকৃতাত্মা অর্থ হচ্ছে অজিতেন্দ্রিয়। তাহলে শল্যের সাথে অকৃতাত্মা শব্দটা বলেছে, এখানে শল্যের অজিতেন্দ্রিয়র অর্থ কিন্তু বোঝাচ্ছে না। শল্য অজিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে শল্য জয় করতে পারেনি, অর্থাৎ সে ইন্দ্রিয়র ঊর্ধ্বে উঠতে পারেনি, এটা কেবলমাত্র নয়, এটা খানিকটা আছে, শল্যের মধ্যে এই দোষ খানিকটা আছে, তার তিনি সম্পূর্ণভাবে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারেন না। একজন প্রকৃত যুদ্ধবীর তাকে কিন্তু জিতেন্দ্রিয় হতে হবে, সে যদি ইন্দ্রিয়ে আসক্ত হয় তাহলে সে প্রকৃত যুদ্ধবীর হয়ে উঠতে পারে না, কোনো মতেই পারে না। কিন্তু শুধুমাত্র এটা বোঝাচ্ছে না শল্যকে, এখানে অর্থ হচ্ছে শল্য প্রশংসায় অভিভূত হয়ে যাচ্ছে, তিনি জিতেন্দ্রিয়র তার অভাব কোথায় না, শল্যের মধ্যে আমরা আগেও দেখেছি এখনো দেখছি, তিনি অল্প স্তুতিতে আত্মহারা হয়ে যায়, সেই অর্থে তিনি অজিতেন্দ্রিয়, কারণ তার ইন্দ্রিয়ের উপরে সেই অধিকার নেই, সেই শক্তি নেই, তিনি ইন্দ্রিয় জয়ী নন, অল্প প্রশংসায় তিনি একেবারেই বিগলিত হয়ে যান। তখন সবাই মিলে যখন শল্যকে খুব প্রশংসা করছে, তখন শল্য এতটাই অভিভূত হয়ে গেলেন যে তিনি এটা একেবারের জন্যই, একবারের জন্য তিনি এই কথাটা খেয়াল করলেন না যে তাকে কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাকে যুদ্ধ করতে হবে কৃষ্ণ অর্জুনের বিরুদ্ধে। অর্থাৎ তিনি সেনাপতিত্বের লাভ করে তিনি এতটাই, এবং সবার প্রশংসতা, তিনি এতটাই মোহিত হয়ে গেলেন যে তাকে রাত পোহালেই যে কৃষ্ণ অর্জুনের মুখোমুখি হতে পাবে, এবং কৃষ্ণ অর্জুনের মতন ভয়ঙ্কর মানুষের মুখোমুখি হতে হবে তাকে, সেটা তিনি একেবারেই অশিক্ষিত মানুষের মতেই করবেন। ফলত সঞ্জয় সঠিকভাবেই তাকে বলেছেন, যুদ্ধে অশিক্ষিত মানুষের মতোই শল্য একেবারে আত্মহারা হয়ে গেল, প্রশংসায় আত্মহারা হয়ে গেলেন, বিগলিত হয়ে গেলেন। হর্ষং প্রাপ তদা বীর দুরাপমকৃত আত্মভি, এই চারটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আর শ্রীকৃষ্ণ এটা খুব ভালো করে বুঝেই আমরা দেখলাম, যেইমাত্র যুধিষ্ঠির একটু চিন্তিত হয়ে কৃষ্ণের কাছে গিয়ে বললেন, কৃষ্ণ যুধিষ্ঠিরকে কথাকে এতটুকু গুরুত্ব না দিয়ে বলে, ঠিক আছে শল্য হয়েছে, হ্যাঁ তিনি মস্ত বড় বীর, আর পাণ্ডব পক্ষে একমাত্র আপনি উপযুক্ত যিনি শল্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন।
এই কথা বলে আমরা দেখলাম, আর দ্বিরুক্তি আর একটি কথা না বলে তিনি হেলতে দুলতে নিজের শিবিরের দিকে চলে গেলেন শোবার জন্য। অর্থাৎ তিনি ভীষণ নিশ্চিন্ত দেখা গেল, আর যুধিষ্ঠির একটু আশ্চর্য হয়ে গেল। আমরাও সেই সঙ্গে একটু আশ্চর্য হয়েছিলাম যে শল্যের বিপক্ষে যুধিষ্ঠির, যে শল্য সম্পর্কে এত বড় বড় কথা শুনল, তার বিপক্ষে ভীম নন, অর্জুন নন, দৃষ্টদ্যুম্ন নন, সাত্যকী নন, কেউ নন, যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ মনোনীত করলেন, এর তাৎপর্য এটাই এতক্ষণ আমরা যা বিস্তার করি। অর্থাৎ আমরা এটা বুঝলাম যে কেন শল্য পর্বে শল্যের উপস্থিতি অত্যন্ত সাময়িক হতে চলেছে। রাত পোহালেই শল্য পর্ব, যুদ্ধের অষ্টাদশতম পর্ব। এই যুদ্ধের পূর্বে কৌরব সৈন্যরাও ক্লান্ত বিধ্বস্ত আহত কৌরব সৈন্যরাও বিশ্রামে গেলেন, কৌরব সেনাপতিরা বিশ্রামে গেলেন। কেবলমাত্র আমরা লক্ষ্য করলাম মদ্র শিবিরের মধ্যে ভীষণ উন্মাদনা, অন্যদিকে পাণ্ডব শিবিরের সৈন্যরাও বিশ্রাম নেবার জন্য তারা ঘুমের ঢুলে পড়লেন। পাণ্ডব বীরেরাও যে যার শিবিরে সে রাতের মতন বিশ্রাম নেবার জন্য চলে গেল। গভীর নিশা, সবার ক্লান্ত শ্রান্ত দেহের মধ্যে ঘুমের এক প্রলেপ জড়িয়ে দিয়ে সবাইকে আগামী দিনের যুদ্ধের জন্য আবার একটু একটু করে প্রস্তুত করে তুলবে। আমরাও আগামী পর্বে, শল্য পর্বে ফিরে আসবো আপনাদের সাথে সেই মহাযুদ্ধের বর্ণনা এবং শুনব শল্য পর্বের বিভিন্ন ইতিকথা। আপনারা সবাই ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন। নমস্কার। প্রাণারা।